নমস্কার বন্ধুরা, আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ, আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা করছি এটা একদম চন্দ্রমল্লিকার এ টু জেড, একদম কাটিং থেকে শুরু করে ফ্লাওয়ারিং পর্যন্ত আপনারা কিন্তু এই ভিডিওতে পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে সম্ভব বা কী পদ্ধতিতে এরকম করা যেতে পারে। পছন্দ মতন আমি বেশ কিছু কাটিং কেটে নিলাম এবং রেড স্যান্ড, লাল বালি, মোটা দানার বালি আমি ভালো করে অনেকবার করে ধুয়ে নিলাম যতক্ষণ না জল পরিষ্কার হচ্ছে। ধুয়ে নেওয়ার পরে বালিগুলো একটা পাত্রে প্রায় 2 ইঞ্চির মতন দিলাম। এবার রুটিং হরমোন পাউডার, যেটা কাটিং এইড ব্যবহার করছি আমরা, কাটিংগুলোকে নিচের দিক দিয়ে পাতা কিছু ফেলে দেবেন যাতে কাটিংটা সহজেই শিকড় বেড়ায়। উপরের দিকে 3 থেকে 4টে পাতা রাখবেন, তাহলে কিন্তু যথেষ্ট। আর কাটিংগুলো করার আগে অবশ্যই একবার জলে ভিজিয়ে নেবেন রুটিং হরমোন লাগানোর আগে। তো একে একে সব রুটিং হরমোন লাগাচ্ছি এবং আমি বালিতে প্রতিস্থাপন করব, যেখান থেকে নতুন চারা পাবো এবং অনেক ভালো গাছ তৈরি করতে পারবো। কাটিংয়ে সবসময় গাছ ভালো হয়, মাদার প্ল্যান্টের থেকে কিন্তু কাটিং সবসময় বেটার। তো সবাইকে সাজেস্ট করব যে মাদার প্ল্যান্টের উপর নির্ভর করবেন না, নতুন বছরে নতুন কাটিং তৈরি করুন। বেস্ট যদি 1000-2000 ফুল পেতে চান, বেস্ট টাইম কিন্তু ফেব্রুয়ারি এন্ড থেকে শুরু করুন, মার্চের ভিতরে আপনারা কাটিং তৈরি করে নিন। তো সেখানে দিয়ে অসংখ্য ফুল পাবেন, মানে 2000 ফুল পাওয়াটা কোনো রকম কোনো অসুবিধা হবে না। কাটিং করার 15 থেকে 18 দিন 20 দিন পরে আমি একটা কাটিং তুলে দেখাচ্ছি। দেখুন, এইভাবে কাটিংয়ে সুন্দর রুট এসছে। এবার আমি যেটা করবো সেটা ফার্স্ট পটিং করব। আমি একটা 3 ইঞ্চিতে ফার্স্ট পটিং করব। করার পরে যখনই নতুন পাতা বেরাবে, ফার্স্ট পটিংয়ের 7 থেকে 8 দিন লাগতে পারে ফার্স্ট পটিংয়ের, যখনই নতুন পাতা বেরাবে তখন কিন্তু আমরা খাওয়ার দেওয়া শুরু করব এবং ফার্স্ট পিঞ্চিং করব। এটা হচ্ছে ফার্স্ট পিঞ্চিং। নতুন পাতা বেরানোর সঙ্গে সঙ্গেই আমরা পাতলা করে দেবো শস্যের খোল জল আর পিঞ্চিং করে দেবো। পিঞ্চিং করার পরে 3 থেকে 4 দিন পরে দেখবেন এই রকম নতুন ব্রাঞ্চের দেখা দেবে। দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ দেখা দিয়েছে। ভালো করে খেয়াল করুন যে একদম ছোট ছোট ব্রাঞ্চ দেখা দিয়েছে। এই ব্রাঞ্চ ধীরে ধীরে বড় হবে। যখনই ব্রাঞ্চ দেখা দিচ্ছে 3 থেকে 4 দিন পরে আমরা কিন্তু 6 দিন কি 7 দিনের ভিতরে আবার কিন্তু খাওয়ার দিচ্ছি। দেখুন, খাওয়ার দিলেই কিন্তু গাছ বাড়তে থাকবে, খাওয়ার যদি আমরা না দিই তাহলে কিন্তু গাছ বাড়বে না। তো নতুন নতুন ব্রাঞ্চের দেখা দিয়েছে এবং 2-3 পাতা হয়ে গেছে ব্রাঞ্চ। আমরা শুধু দিচ্ছি খোল জল, সঙ্গে দিচ্ছি DAP। এই দুটো খাওয়ারেই কিন্তু এ স্টেজে চলে গেছে। এরপরে যখন ব্রাঞ্চ বাড়তে থাকবে তখন খাওয়ারও বাড়তে থাকবে। আবার দেখুন, ব্রাঞ্চ একটু বড় হয়েছে, 4 পাতা হয়ে গেছে, আবার আমাকে পিঞ্চিং করতে হবে। মাথায় একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রতি ব্রাঞ্চে যখনই 4 পাতা হবে তখনই কিন্তু আমরা পিঞ্চিং করব। তো আবারও আমরা পিঞ্চিং করে দিলাম। এটা হচ্ছে সেকেন্ড পিঞ্চিং এবং সেকেন্ড পিঞ্চিংয়ের পরে কিন্তু টবে অনেক বেশি ব্রাঞ্চ চলে আসবে গাছে। 4টে ব্রাঞ্চ আছে, 4টে ব্রাঞ্চে যদি ঠিক মতন 3টে করেও আসে, 12-14টা ব্রাঞ্চ কিন্তু আপনি সেকেন্ড পিঞ্চিংয়ে পেয়ে যাবেন। তো সেকেন্ড পিঞ্চিং যখন করে ফেলছি তখন কিন্তু আর এই 3 ইঞ্চি পটে রাখা যাবে না, তখন আপনারা সেকেন্ড পটিং করুন কম করে 7-8 ইঞ্চি পটে, যেটা দীর্ঘদিন থাকবে। আমি এখানে 6 ইঞ্চি পটে করেছিলাম, গাছ অনেক তাই 6 ইঞ্চি পটে করেছি। দেখুন, সুন্দর ব্রাঞ্চ দেখা দিয়েছে প্রতিটাতে 2-3টে করে, যখনই তখনই কিন্তু আমি করে দিলাম 6 ইঞ্চি পটে। তো 6 ইঞ্চি পটে যখন এই ব্রাঞ্চগুলো একটু ভালো গ্রোথ নিচ্ছে এবং 12-14টা যখনই ব্রাঞ্চ হচ্ছে তখন কিন্তু আর এই ছোটো পটে রাখা যাবে না,
তখন কিন্তু এর থেকে বড় পটে আমি 8 ইঞ্চি পটে শিফটিং করব। এবার 8 ইঞ্চি পটে শিফটিং করব, গাছ অনেক ব্রাঞ্চ হয়ে গেছে এবং ভালো ঝোপালো হতে চলেছে। এই ছোট্ট 6 ইঞ্চি পটে আর কিন্তু গাছ থাকবে না। খাওয়ার কী কী দিচ্ছি আবারও বলছি, সর্ষের খোল জল, ডিএপি। সর্ষের খোল কিন্তু প্রতি সপ্তাহে একবার দেবেনই, সঙ্গে থাকবে এই ছোট টবের জন্য 4 থেকে 5টা 6টা দানা ডিএপি। এখানে যে খাবারগুলো আবার নতুন করে আমি অ্যাড করছি সেটা হচ্ছে গিয়ে ঘুঁটে বা শুকনো গোবর। ঘুঁটে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পাওয়া যায় না সব জায়গায়, তো শুকনো গোবর আমরা জলে ভিজিয়ে রাখবো, সেই জল কিন্তু আমরা সপ্তাহে একদিন অবশ্যই দেব। গোবরে যে এনজাইমগুলো থাকে সেগুলো হচ্ছে প্রতিটা উপকারী গাছের পক্ষে। বেশ কিছু ব্যাকটেরিয়াও থাকে যেগুলো কিন্তু গাছের প্রতি অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত উপকারী, তাই গোবরটাকে আমরা পছন্দ করছি। সঙ্গে দিচ্ছি আমরা ভাতের ফ্যান। ভাতের ফ্যান আমরা 5 দিন পচিয়ে যেভাবে আমরা সর্ষের খোল জলদি, ঠিক একইভাবে আমরা গোবরের জলের সঙ্গে মিশিয়ে দিতে পারি বা সর্ষের খোলের জলের সঙ্গে মিশিয়ে দিতে পারি, কারণ খাওয়ার এই সময় বেশি দরকার। তো 8 ইঞ্চি পটের গাছ কিন্তু প্রায় বসানোর 1 মাস হয়ে গেছে, 35 দিন পরে আপনাদের আপডেট দিচ্ছি। তো দেখুন গাছে প্রায় 40-এর উপর কাছাকাছি ব্রাঞ্চ চলে এসছে এবং পদ্ধতি কিন্তু একটাই, বারে বারে পিঞ্চিং করা। গাছ ভালো করতে গেলে এবং বেশি ফুল পেতে গেলে একটাই জিনিস, খাওয়ার আর পিঞ্চিং। এখানে একটু বলে রাখি যে যেমন খাওয়ার দিচ্ছি পিঞ্চিং করছি তার সাথে কিন্তু আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে গিয়ে মাসে অন্তত 3 বার। আপনারা টাটা মানিক ব্যবহার করতে পারেন, আমি এটা ব্যবহার করি। যদি অন্য কোনো পোকার দেখা দেয় সেক্ষেত্রে হবে, ধরুন লেদা পোকা, জাক পোকা, এই সমস্ত কিছুতে কিন্তু এড়িয়ে যেতে পারবেন। ইভেন যদি সাদা মাছির শুরু হয় সেটাও কিন্তু আপনি টাটা মানিকে আটকে রাখতে পারেন যদি আমরা নিয়মিত কীটনাশক দিই। সতর্কতা কিছু আছে, যেটা হচ্ছে গিয়ে বর্ষার সময় কিন্তু এই গাছকে বাইরে ওপেন ছাদে রাখা যাবে না। বর্ষার জল পড়লেই ক্ষতি হবে না, বর্ষার জল গোড়ায় জমলে ক্ষতি হবে, কারণ চন্দ্রমল্লিকা গাছের শিকড় কিন্তু অনেক সরু, অন্য গাছের থেকে অনেক সরু, সুতোর মতো এই গাছের শিকড় কিন্তু বেশ মোটা হয় না, তাই অল্প বেশি জল হলেই কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। শুধু বৃষ্টির জল না, আমরা যদি পরিমাণ মতো জল না দিই, অতিরিক্ত জল দিই, সেক্ষেত্রেও কিন্তু গাছের ক্ষতি হবে। চলছে শুধু পিঞ্চিং, ফাইনাল পটিং আমি করে দিয়েছি। ফাইনাল পটিংয়ের পরে গাছে দেখুন প্রায় 80-90টা কাছাকাছি ব্রাঞ্চ চলে এসছে। যে পিঞ্চিংগুলো করা আছে আগামী 6 থেকে 7 দিনের ভিতরে এখানে 100 উপরে ব্রাঞ্চ চলে আসবে। তো এবার দেখুন যত চন্দ্রমল্লিকা আমি করেছি সেগুলোকে একটু দেখাই। একে একে সমস্ত গাছ সুন্দর গোলাকার এবং ঝোপালো হয়ে উঠছে। এগুলো আমি কিন্তু পারমানেন্ট শেডে রাখা আছে। আপনারা যদি ওপেন ছাদে গাছ রাখেন সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা পলি সেট করে দেবেন, যেখানে হঠাৎ করে বৃষ্টি নামলেও আপনাদের গাছের যেন কোনো ক্ষতি না হয়। এই গাছে যখন ফুল ফুটবে সেটা থাকবে ডিসেম্বর জানুয়ারিতে আমরা ফুল পাব। তার আগে কিন্তু গাছগুলোকে আমরা এই একইভাবে পিঞ্চিং করব এবং খাবার দিয়ে যাব। অনেকে বলছেন আর কিছু খাবার কি দরকার আছে? হ্যাঁ দরকার আছে, যে খাবারগুলো আমরা পরবর্তীকালে মিক্স খাবার দেব, মিক্স খাবার কিন্তু থাকবে হাড়গুঁড়ো, শিংকুচি, স্টেরামিল, বাদাম খোল, নিম খোল, এই সমস্ত দিয়ে কিন্তু আমরা মিক্স খাবার তৈরি করব। এবং এই ধরনের টবে 1 চামচের বেশি দেব না, মাসে 2 বার কি 3 বার দিলে যথেষ্ট। এই গাছ যখন বড় হয় তখন তাকে লাঠির সাপোর্ট দিতে হয়, নাহলে গাছ হেলে যায়, গাছের শেপ নষ্ট হয়ে যায়। লাঠির সাপোর্ট দিয়ে আমরা তার দিয়ে রিং পরিয়ে দিই 2টো স্টেজে, একটা নিচের দিকে আর একটা উপরের দিকে। যেভাবে গাছ বাড়তে থাকবে 3টে পর্যন্ত রিং পড়াতে হতে পারে। দেখুন গাছ অত্যন্ত সুন্দর এবং ঝোপালো, টপ ভরে গেছে। আমি এই গাছে কিন্তু 1000-এর উপরে, 2000-এর উপরে ফুল পেতে পারি।
তো আপনারা যারা চন্দ্রমল্লিকা করতে ইচ্ছুক তারা কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করুন যেভাবে বলছি, তাহলে কিন্তু গাছে আপনাদের ভালো রেজাল্ট হতে বাধ্য। এরকম গাছ তৈরি হতে গেলে আপনাদের সময় লাগবে কম কম করে ছ থেকে সাত মাস। যদি আপনারা যে পদ্ধতি বা যে নিয়মে আমি বলছিলাম ওই নিয়মে করলেই কিন্তু গাছ কিন্তু এর থেকেও ভালো হতে পারে। যারা শুরুতেই চন্দ্রমল্লিকা করেন ফেব্রুয়ারি থেকে তারা কিন্তু এখন এরকম কাছাকাছি গাছ তাদেরও হয়ে গেছে, 150-200-250 পর্যন্ত ব্রাঞ্চ তারা কিন্তু গাছে পেয়ে গেছেন। এবার বলি যে মিক্স খাওয়ার কিন্তু আমরা দেব সেপ্টেম্বর থেকে বা আগস্ট থেকে, কারণ বর্ষাকালটা চলতে থাকে জুন জুলাই আগস্টেরও বেশ কিছু সময় জুড়ে, তাই বর্ষার সময় অতিরিক্ত খাবার দেওয়ার দরকার নেই, তাতে ফাঙ্গাসের প্রবলেম হয়। আর অতিরিক্ত খাওয়ার কিন্তু চন্দ্রমল্লিকা যেমন ভালো খেতে পছন্দ করে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আমরা পিঞ্চিংয়ে কোনো রকম অবহেলা করি সেক্ষেত্রে কিন্তু গাছের ডাল মোটা হয়ে যেতে পারে। তো চন্দ্রমল্লিকা গাছের ডাল মোটা হলে সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা গাছে ফুল পাব না। তো একটা অনেক দিনের প্রচেষ্টাকে সফল করতে গেলে আমাদের কিন্তু দরকার সঠিকভাবে কেয়ারিং, তাহলে কিন্তু এই রকম সুন্দর গাছ প্রত্যেকের বাড়িতে হতে পারে। যারা ভাবছেন যে এই রকম এত ভালো গাছ করতে কী করে সম্ভব, আমি যখন প্রথম প্রথম চন্দ্রমল্লিকা করি তখনও কিন্তু আমি বারবার বিভিন্ন শোয়ে দেখতাম বা চ্যানেল দেখতাম যে কীভাবে সম্ভব। তো সম্ভবটা শেখায়নি কেউ, তো ফার্স্টবারেই আমার কিন্তু অনেক ভালো রেজাল্ট হয়নি। প্রথমবারে আমার রেজাল্টটা আমার যতটা ভাবনা তার কাছাকাছি গেছিলো, কারণ প্রথমবার আমার গাছে 150-200 ফুল প্রথম বছর পেয়েছিলাম। দেখুন গাছে 1,000-2,000-2,500 পর্যন্ত কিন্তু কুড়ি দেখা যাচ্ছে, কুড়ি যখন দেখা যাচ্ছে ফুল নিশ্চয়ই পাবো, ফুল তো ফোটার মুখেই। যারা এই ভিডিওটা দেখছেন তারা অ্যাকচুয়ালি কি সকলে তো আমার ভিডিও দেখেন না, তাই এই ধরনের ভিডিও একটা সম্পূর্ণ আপডেট দেওয়ার একটাই কারণ যে একটা ভিডিওর ভিতরে সব কিছু থাকবে এবং প্রত্যেকে যাতে একটা ভিডিও দেখেই চন্দ্রমল্লিকা গাছ করতে পারে। তো সহজ করে দেওয়ার জন্যই কিন্তু এই কাটিং থেকে শুরু করলাম আপডেটটা। যারা এখনও চন্দ্রমল্লিকা করেননি তারা অবশ্যই শুরু করে দিন। আজকে জুন মাসেও যদি আপনার চন্দ্রমল্লিকা করেন 500-1,000 ফুল পাওয়াটা কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। যেমন বলেছিলাম তেমনই কিন্তু গাছের চেহারা, তেমনই কিন্তু রেজাল্ট আমি এবছর পেয়েছি। গাছ দেখেই বুঝতে পারছেন যে টার্গেট দিয়েছিলাম 1,000-2,000 ফুল হবে। তো যারা আমার রেগুলার সাবস্ক্রাইব রেগুলার ফলো করেন তাদেরকে বলছি, তারা তো প্রতিটা পার্ট ধাপে ধাপে দেখছেন। এই ভিডিওটা কিন্তু তাদের জন্য, যারা চ্যানেলে আসেন একটা দুটো ভিডিও দেখে চলে যান, তারা কিন্তু অবশ্যই চন্দ্রমল্লিকা নিয়ে যদি কোনো রকম সংশয় থাকে তো এই ভিডিওটাকে ফলো করুন এবং দেখুন কত ভালো রেজাল্ট হতে পারে। অন্য কোনো কিচ্ছু করতে হবে না, আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবেই কিন্তু আমি গাছ করেছি, অন্য কিছু অবলম্বন করিনি। আমরা সেপ্টেম্বর থেকে কিন্তু চালু করে দিচ্ছি মিক্স খাওয়ার এবং অক্টোবরের শুরু থেকে করছি আমরা এনপিকে দেওয়া শুরু করছি। মাসে অন্তত দুবার ফোলিয়াস এনপিকে করবেন গাছে আর মাটিতে দেবেন একবার তিনবার, এতেই যথেষ্ট। কারণ এই সময় গাছের ফুল হতে গেলে কিন্তু নাইট্রোজেন যেমন দরকার আছে ফসফরাস পটাশিয়ামের দরকার আছে। তো এভাবেই সকলের ছাদে সুন্দর ফুল ফুটবে। তো অসংখ্য ধন্যবাদ যারা তখন সম্পূর্ণ ভিডিওটা দেখলেন।